বলছো রত্না কর মদিরা বেশি পান করে ফেলেছো, তুমি কি আমার পাপের ভাগিদার নও? এ তুই কি জিজ্ঞাসা করছো? তুমি কি আমার পাপের ভাগিদার? না স্বামী, আমি আপনার সুখ দুঃখের সাথে সাথ দেওয়ার কথা বলেছি, পাপের ভাগিদার হবার জন্য নয়। পিতা, আপনি পুত্র, পুত্র এটা তোমার কামাই, আমি কি করে এর ভাগ নিতে পারি বলো বাবা। আপনার পথ শুভ হোক স্বামী। শোনো, সবাইকে সাবধান করা হচ্ছে যে নগরের দক্ষিণ দিকে ঘন জঙ্গলের নির্জন পথে এক গ্রাম থেকে অন্য গ্রামে কেউ যেন যায় না, হয় দল বেঁধে নয়তো রাজ্যের সৈনিকদের সাথে যেন যায়। কারণ মার্ক ডাকু রত্নাকরের ভয় থেকে মুক্ত নয়। আজ যদি যাত্রা স্থগিত রাখতে তবে ভালো হতো। আজ সূচনা মিলেছে যে ডাকু রত্নাকর ও তার সাথীরা রাজ্যের সৈনিককে হত্যা করে দিয়েছে। ঋষিকের আবার কিসের ভয়? আমি নির্ভয়ী। তুমি কি নির্ভয়ী রত্নাকর? কি বলতে চান আপনি? না আমার প্রাণের ভয় আছে, না আমার অসহায়তা, না কালের ভয়, না কলঙ্কের। আর কোনো ভয় আছে এই জগতে যা তুমি জানো? এবার বলো, তুমি কি নির্ভয়ী? হ্যাঁ, আমি আমি অবশ্যই ভয়হীন। আমার প্রাণ ও অসফলতার ভয় নেই, ভয় নেই আমার কাল ও কলঙ্কে। তাহলে তুমি না দ্বন্দ্ব না বিরোধ, আমি রাজার বিরুদ্ধে বিদ্রোহ করেছি, আমি সমাজের বিরুদ্ধে বিদ্রোহ করেছি, তাই এখানে বীর। Thank you.